ওয়েলকাম টু দিশিয়ার এক্সাম গাইড প্রিয় তৃতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি তৃতীয় শ্রেণী অর্থাৎ ক্লাস থ্রি এর ইংরেজি বিষয় বা ইংলিশ বিষয়ের ফাইনাল প্রশ্নপত্র থার্ড সামারটিভ এভোলেশন টেস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এর ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করতে চলেছি ফুল মার্ক পঞ্চাশ টাইম দেড় ঘন্টা স্কুল নেমের জায়গায় তোমরা তোমাদের স্কুলের নাম লিখবে এবং স্টুডেন্টস নেমের জায়গায় তোমরা তোমাদের নাম লিখবে রোল নাম্বার জায়গায় রোল নাম্বার সেকশানের জায়গায় তো তোমরা কোন সেকশান বা কোন বিভাগে পড়ো লিখবে প্রথম এক দাগে কি বলেছে দেখে নেওয়া যাক আন্ডারলাইন দ্য কারেক্ট অ্যান্সার ইন দ্য ব্র্যাকেটস এর জন্যে রয়েছে দেখো মার্ক সঠিক উত্তরটির তলায় দাগ দিতে হবে দেখো একেরে ট্রিজ মেক দ্য ওয়ার্ল্ড উত্তর হবে গ্রিন বিতে দ্য লাইট অব দ্য সান উত্তর হবে সান দেখো হেল্পস ট্রিজ টু মেক ফুড সিতে দেখো সাম ট্রিজ আর বিগ সাম সামের তলায় দাগ দিতে হবে ডিতে দেখো দ্য পার্ট অফ এ ট্রি আন্ডার দ্য গ্রাউন্ড ইজ উত্তর হবে অ্যান্সার রুট রুটের তলায় দাগ দিয়েছি সিতে ওয়াইল্ড অ্যানিম্যাল লিভস ইন দ্য ফরেস্ট ফরেস্টের তলায় দেখো দাগ দিয়ে দিয়েছি নেক্সট আর দুই দাগে কী বলেছে দেখো ফিল ইন দ্য ব্লাংস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স হেল্প বক্স থেকে ওয়ার্ড নিয়ে হেল্প বক্স থেকে ওয়ার্ড নিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে এর জন্য পাঁচ মার্ক প্রত্যেকটির জন্য এক মার্ক করে বরাদ্দ দেখো হেল্প বক্স হেল্প বক্সে কী কী আছে সাডেনলি সোয়েটস ফার্মার লিসেন লাইফ তাহলে প্রথম এ থাকে দুইয়ের এতে দেখবো এ ফার্মার গ্রোজ ভেজিটেবল ফর আস শূন্যস্থানে ফার্মার তারপর বিতে দেখো স্কুইডে লিভ ইন দ্য ট্রিজ শূন্যস্থানে লিভ সিতে সি আওয়ার টিচার কেম ইন টু দ্য ক্লাস শূন্য স্থানে লিখ লিখতে হবে ডিতে আই লাইক দেখো সুইটস আই লাইক সুইটস সুইটস মানে মিষ্টি আমি মিষ্টি ভালোবাসি সিতে অলওয়েজ লিসেন টু ইয়ার টিচার সব সময় তোমার শিক্ষকের কথা শুন শুনবে তারপর তিন দাগে দেখো রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস দেখো সত্য হলে টি লিখবে এবং মিথ্যা হলে এফ লিখবে তাহলে ভালো করে দেখে নাও এর জন্য রয়েছে পাঁচ মার্ক প্রত্যেকটির জন্য এক মার্ক করে বরাদ্দ তিনের এ দ্য বাইসাইকেল অফ মেরিক্স ফাদার গ্রিন ইন কালার ট্রু এটা সত্য বিতে দেখো ওয়াইল্ড অ্যানিম্যালস লিভ অ্যারাউন্ড আস এটি মিথ্যা সিতে দেখো ফলস ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস আর দ্য গিফট অফ গ্রিন ওয়ার্ল্ড এটি সত্য মানে ট্রু তারপর দেখো গ্রিন ফরেস্ট ডু নট হেল্প টু ব্রেইং রেইন এটি এ ফলস এবং ইতে দেখো এ বাইসাইকেল নিড হুইলস টু মুভ এটি ট্রু সত্য তারপর দেখো দাগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং কারেক্ট ফর্মস অফ ডুইং ওয়ার্ডস গিভেন ইন দ্য ব্র্যাকেটস অ্যানি ফাইভ দেখো সঠিক ওয়ার্ডটি বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে এর জন্য রয়েছে পাঁচ মার্ক প্রত্যেকটির জন্য এক মার্ক করে বরাদ্দ দেখো এতে শি গোজ টু স্কুল তাহলে শূন্যস্থানে গোজ বিতে হি গেটস এ চান্স শূন্যস্থানে গেটস সিতে তে ইজ ব্রিং রেইন শূন্যস্থানে ব্রিং তারপর ডিতে মাদার মেক্স টিফিন ফর্মি মেক্স উত্তর হবে তারপর ইতে ব্রাঞ্চেস ক্যারি ফুড শূন্যস্থানে ক্যারি এফতে এ ট্রি প্রোভাইডেস শেড শূন্যস্থানের প্রোভাইডেস তারপর পাঁচ দাগে দেখো ফিল ইন দ্য ব্লাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট লেটার সঠিক লেটার দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে দেখো প্রথমটি হবে দেখো ডাব্লু ও এন আর এফ ইউএল ওয়ান্ডারফুল আমি ডাব্লু পরে ও বসিয়েছি এবং এরপরে দেখো এখানে আর বসিয়েছি দুটো স্থানে প্রথম শূন্য স্থানে এ এ দাগের প্রথম স্থানে ও বসিয়েছি এবং দ্বিতীয় স্থানে আর তাহলে হয়ে গেল ওয়ান্ডারফুল এবার এবার দেখে নাও বি দাগে বি দাগে ফার্মার বসিয়েছি প্রথম স্থানে প্রথম শূন্যস্থানে এ এবং দ্বিতীয় শূন্যস্থানে ই বসিয়েছি তাহলে ফার্মার এবং সি দাগে দেখো এ মেডিসিন প্রথম শূন্যস্থানে ডি এবং দ্বিতীয় শূন্যস্থানে এন বসিয়েছি তাহলে হয়ে গেল এম ডি আই আই সি এন ই মেডিসিন এবং ডি দাগে দেখো হবে ব্রাঞ্চেস প্রথম শূন্যস্থানে ডি দাগের প্রথম শূন্যস্থানে এ এবং দ্বিতীয় শূন্যস্থানে সি বসিয়েছি তাহলে বি আর এ এন সি সি এস ব্রাঞ্চেস এবার আমরা এই প্রশ্নপত্রের নেক্সট পেজ দেখে নেবো নেক্সট পেজে কী বলেছে দেখে নেওয়া যাক ছয় জাগে ম্যাচ দ্য ওয়ার্ড ইন কলাম এ উইথ দেয়ার অপোজিট ইন কলাম বি দেখো এ কলামের সঙ্গে বি কলাম মেলাতে হবে এ কলামের অপোজিট আছে বি কলামে এর জন্য রয়েছে মার্ক এইগুলো মেলাতে হবে তাহলে উত্তর হবে ওল্ড দেখো ওল্ড ইয়াং তারপর নেয়ার ফার ফিনিশ স্টার্ট সুইট বিটার স্মল বিগ এবার নেক্সট আমরা দেখে নেব সাত দাগে দেখো সাত দাগে অ্যারেস্ট দ্য লেটার প্রপারলি ফ্রম দ্য মিনিংফুল ওয়ার্ডস অ্যানি ফাইভ পাঁচটি উত্তর করতে হবে দেখো আলাদা আলাদা এখানে কিন্তু মানে এলোমেলোভাবে এ ওয়ার্ডগুলো সাজানো রয়েছে মানে লেটারগুলো সাজানো সাজানো রয়েছে এটা দিয়ে আমাদের সঠিকভাবে কিন্তু তৈরি করতে হবে দেখো প্রথম এক দাগে আছে দেখো সি ওয়াই বি আই সি এল ই এটাকে সাজিয়ে আমাদের লিখতে হবে বিআইসি বিওয়াই সি বাই সি ওয়াই সি এল ই দেখো বিআই বাই সি ওয়াই সি এল ই বাইসাইকেল তাহলে হয়ে গেল বাইসাইকেল এবং এখানে দুই দাগে দেখো ডবল আর আছে ই আসে এল এস আই এটাকে আমাদের সাজিয়ে লিখতে হবে এস আইডলআর ইএল স্কুই তারপর তিনি আছে দেখো আর ই টি ইউ সি আর ইএ এটাকে সাজে আমাদের লিখতে হবে দেখো ক্রিয়েচার চার সি আর ই এ ক্রিয়ে টি ইউ আর ই চার ক্রিয়ে চার দাগে আছে এস ই এইস ও আর এটাকে সাজিয়ে লিখতে হবে এ এইস ও আর এস ই হর্স পাঁচ দাকে আসে দেখো এম ইআর আর এটাকে সাজিয়ে লিখতে হবে এফ এ আর এম ইআ আর ফার্মার ছয় দাগে আছে দেখো ডি আর এ জি এটাকে সঠিকভাবে আমাদের সাজিয়ে লিখতে হবে ডি এন জি আর ডেঞ্জার তারপর দেখো আট দাগে রয়েছে আট দাগে কি লিখতে হবে ম্যাচ দ্য অ্যানিম্যাল উইথ দেয়ার হোমস দেখো এখানে প্রাণীদের নাম তারা কোথায় বাস করে বা কোথায় থাকে সেই অনুযায়ী লিখতে হবে যেরকম বার্ড বার্ড থাকে নেস্টে কাউ কাউ থাকে কাউ সেটে হর্স থাকে স্ট্যাবলে লায়ন থাকে ডেনে ডগ থাকে ক্যানেলে পিক থাকে স্টাইতে র্যাবিড থাকে বিউরোতে বুরো থেকে তাহলে এখানে হয়ে গেল ছয় মার্ক তোমরা পেয়ে গেলে এবার নেক্সট দেখবে নয়দাগে নয় দাগে কী করতে হবে দেখো নয় দাগে সার্কেল দ্য ডেসক্রাইবিং ওয়ার্ডস অ্যানি ফাইভ এখানে ছটা আছে এর ভিতর পাঁচটা করতে হবে ডেসক্রাইবিং ওয়ার্ড যেগুলো ডেসক্রাইব করছে এর জন্য পাঁচ মার্ক রয়েছে প্রত্যেকটির জন্য এক মার্ক দেখো প্রথম নয় এতে আছে দেখো ম্যাঙ্গো আছে গুড আছে অ্যাপেল আছে গ্রেপস আছে এখানে ডেসক্রাইবিং ওয়ার্ড হচ্ছে গুড মানে কোনো কিছুকে ডেসক্রাইব করছে মনে করো ম্যাঙ্গো অ্যাপেল গ্রেপস এগুলো সব ভালো তাই জন্য গুড এটা ডেসক্রাইবিং ওয়ার্ড তারপর বিতে দেখো গ্রিন টাইগার হেন কাতলা এখানে ডেসক্রাইবিং ওয়ার্ড হচ্ছে গ্রিন মানে সবুজ তারপর কি আগে দেখো মিহির কাজল ফ্যাট সুমন এখানে এই তিনজন মানুষের ডেসক্রাইব হচ্ছে ফ্যাট মনে করো ডি ক্যারোট ব্রিঞ্জাল রেড টমেটো দেখো এই এখানে তিনটি সবজির নাম আর এটা হচ্ছে ডেসক্রাইবিং ওয়ার্ড হচ্ছে রেড লাল তারপর দেখো ইতে শিপ বোট টল স্টেমার এখানে হচ্ছে টল হচ্ছে ডেসক্রাইবিং ওয়ার্ড এফতে আছে দেখো পাপি ফানি কিড কাপ এখানে এখানে ফানি হচ্ছে ডেসক্রাইবিং ওয়ার্ড এবার নেক্সট পেজ আমরা দেখে নেব নেক্সট পেজ পেজে দেখে নেওয়া যাক নেক্সট পেজে বলেছে ম্যাচ দ্য ভেহিকেল উইথ নাম্বার অফ হুইলস দে হ্যাভ ফাইভ দেখো এখানে দেখো এই সাইডে আছে যানবাহনের নাম আর এই সাইডে তাদের চাকা কোনটি সঙ্গে কোনটি ম্যাচ হয় এর জন্য রয়েছে পাঁচ মার্ক প্রত্যেকটির জন্য এক মার্ক করে বরাদ্দ প্রথম আছে মোটর সাইকেল এখানে টু হুইলস তারপর দেখো বিতে আছে সাইকেল রিক্সা সাইকেল রিক্সার তিনটে চাকা থাকে থ্রি হুইলস তারপর চার থেকে দেখো ট্যাক্সি ট্যাক্সিতে থাকে ফোর হুইলস দেখো চারটি চাকা তারপর আছে বাস বাসে থাকে ছটি হুইলস ছটি চাকা তারপর আছে ট্রেন ট্রেনে থাকে ম্যানি হুইলস অনেকগুলো চাকা তারপর এফ থেকে দেখো বোর্ড বোট বোটে নো হুইলস কোনো চাকা থাকে না মুদ্রা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো থ্যাংক ইউ ভেরি মাচ কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও